বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে ফরচুন বরিশাল। বিশ ওভার ব্যাটিং করে সাত উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বরিশাল প্রথমেই আঘাত হানেন সৌম্য সরকারকে ফিরিয়ে দিয়ে, মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। তবে অন্য প্রান্তে বরিশালের বোলারদের উপর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান লিটন কুমার দাস। দলের পক্ষে সর্বোচ্চ রান ওই লিটনেরই, ২৫ বলে চার চারে ৩৫ রানের একটি ইনিংস খেলেন লিটন কুমার দাস। অধিনায়ক মিঠুনও ছিলেন ব্যর্থ, মাত্র ১৭ রান করেন তিনি। এছাড়া শামসুর রহমান ২৬ ও মোসাদ্দেক ২৮ রান করেন। ১৬ ওভার শেষে চট্টগ্রামের রান যখন পাঁচ উইকেটে ১০৫, তখন আউট হয়ে যান জিয়াউর রহমান। এরপর ক্রিজে এসেই সাইক্লোনের বেগে রান তুলতে থাকেন সৈকত আলী, মাত্র ১১ বলে ৩-৬ ও ১-৪ ২৭ রানের একটি সাইক্লোনীয় ইনিংস খেলেন সৈকত। বরিশালের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন আবু জায়েদ রাহি। এছাড়া তাসকিন আহমেদ, রাব্বি, মিরাজ ও সুমন খানরা একটি করে উইকেট শিকার করেছেন।